ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আইপিএম টেক। তো বন্ধুরা, আপনার ফোনে কি ইউটিউব ভ্যানসেট নামের ইউটিউবটি রয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমি ইউটিউব ভ্যানসেট অ্যাপটি ওপেন করেছি। এবার আপনাদের মনে অনেকেরই কোশ্চেন হতে পারে, এটা আবার কি কথা? তো আপনারা অনেকেই জানেন যে এই যে ইউটিউব ভ্যানসেট অ্যাপটি রয়েছে, এই অ্যাপটি কিন্তু এখানে কোনোরকম কোনো অ্যাড শো করে না। আপনারা যখনই নর্মাল কোনো ইউটিউব আপনারা ওপেন করেন, তখন কিন্তু আপনারা যে কোনো ভিডিও দেখার সময় অ্যাড শো করে, বিভিন্ন রকম অ্যাড দেয়, যেটা বিরক্তিকর আমাদের কাছে লাগে। তো এই ইউটিউব ভ্যানসেটটি যারা ব্যবহার করেন তারাই শুধু জানেন, এবং যারা ব্যবহার করেন না তারা কিন্তু আজকের পর থেকেই ব্যবহার করবেন। কারণ এই ইউটিউব ভ্যানসেটটি যখনই আপনারা এটা থেকে আপনার ইউটিউবের সমস্ত রকম আপনি ভিডিও, গান, সমস্ত রকম সব কিছু কিন্তু এনজয় করতে পারবেন, কিন্তু কোনোরকম কোনো অ্যাড শো করে না। তো এটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই নতুন একটা আপডেটের কারণে কিন্তু এইরকম এরর লেখা আসছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনারা যাদের ফোন রয়েছে তারা কিন্তু ইউজ করতে পারছেন না। তবে আজকের ভিডিওটি দেখার পরে কিন্তু আপনি অবশ্যই এটা ইউজ করতে পারবেন। কীভাবে করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু এই ইউটিউব ভ্যানসেট অ্যাপটি কিন্তু এটা কিন্তু একদম পার্মানেন্টভাবে এটা কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। তো আপনারা কী করবেন, আপনারা সরাসরি কী করবেন, আপনাদের ফোনে যে ইউটিউব ভ্যানসেট অ্যাপটি রয়েছে এটাকে আপনারা চেপে ধরে আনইনস্টল করে দেবেন। তো আমি এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করে দেওয়ার পরে আপনাদের সরাসরি চলে যেতে হবে আপনাদের গুগল ক্রোমে। তো সরাসরি আপনাকে চলে আসতে হবে আপনাদের গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পরে আপনারা সার্চ অপশনে এসে লিখবেন ভ্যানসেট অফিসিয়াল ব্লক অল অ্যাডস, এটা লিখে আপনারা সার্চ করবেন। এটা লিখে যখনই আপনি সার্চ করবেন আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে, আপনাদের মনে রাখতে হবে এটা লিখে কিন্তু আপনাদের সার্চ করতে হবে। সার্চ করবার প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, প্রথম লিঙ্কের উপরে আপনাকে ক্লিক করতে হবে। প্রথম লিঙ্কের উপরে যখন আপনি ক্লিক করবেন এরকম চলে আসবে, এখান থেকে পাবেন। তো এরকম আপনার সামনে চলে আসবে, চলে আসার পর এখানে পাবেন দেখুন ডাউনলোড এপিকে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে, এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে পাবেন দেখুন ডাউনলোড এপিকে, এর উপরে আপনি ক্লিক করবেন। এর উপরে যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে এখান থেকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দিলেই দেখতে পাবেন যে এই অ্যাপটি কিন্তু আপনার ফোনে এরকম চলে আসবে। এখান থেকে ডাউনলোড অপশনে আপনি ক্লিক করবেন, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড এনিওয়ে, এটাকে আপনি ওকে করে দেবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে, আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হচ্ছে। হয়ে যাওয়ার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা ইনস্টল করবেন, এবং এটা কিন্তু ফুলফিল কাজ করছে কি না। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে আমি এর উপরে আমি টাচ করব। এর উপরে আপনি যারা টাচ করে যদি আপনাদের ইনস্টলের অপশন না আসে, আপনারা দেখতে পাচ্ছেন আমি টাচ করলাম, টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে রয়েছে ইনস্টল, ইনস্টল আমি ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। যদি এর উপরে আপনাদের টাচ করলে ইনস্টল অপশনটি না আসে, তাহলে আপনারা সরাসরি এখান থেকে বেরিয়ে গিয়ে আপনার যে ফাইল ম্যানেজার রয়েছে অর্থাৎ মেমোরি কার্ড সেখানে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর যেখানে ডাউনলোড অপশন রয়েছে সেই ডাউনলোড ফোল্ডারে গিয়ে আপনি সেখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ওপেন করে নিয়েছি, এখান থেকে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে দেখতে পাবেন যে ইউটিউব ভ্যানসেট অ্যাপটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আপনারা কিন্তু এইভাবে ইউজ করতে পারবেন। আপনাদের প্রবলেমটা কিন্তু একেবারেই আপনাদের কীভাবে সলভ করবেন সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ। তো আপনারা কিন্তু এখান থেকে আপনার সমস্ত রকম কাজ আপনি এখান থেকে ভিডিও, মিউজিক সব কিছু করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।